শুভ সন্ধ্যা বন্ধুরা। যেহেতু অনেকেই আমার কাছে জানতে চাইছো যে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের সিলেবাসটা কি, তাই আজকে আমি তোমাদেরকে টিয়ার ওয়ানের যে সিলেবাসটা রয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের, সেই সিলেবাসটা তোমাদেরকে শোনাবো। এবং আশা করি শোনার পর তোমরা বুঝতে পারবে যে আমাদের WBCS পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের সাথে কতটা মিল আছে। প্রথমে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে এই যে টিয়ার ওয়ান, সেই টিয়ার ওয়ানটা তো মোট 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরের পরীক্ষাতে মোট প্রশ্ন থাকে 100টা, তার মধ্যে ম্যাথামেটিক্স বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যাই বলো, এই যে পোর্শনটা সেটাতে 25টা প্রশ্ন থাকে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এটাতে 25টা প্রশ্ন থাকে, ইংরেজিতে থাকে হচ্ছে 25টা প্রশ্ন, আর জেনারেল নলেজ বলো বা জেনারেল অ্যাওয়ারনেস বলো বা স্টাডিজ যাই বলো সেটাতে থাকে 25টা প্রশ্ন। অর্থাৎ 4×25=100 এবং প্রত্যেকটা প্রশ্নের পূর্ণ মান হচ্ছে 2। এইভাবে এখানে নম্বরটা বিভাজন করা থাকে। আমরা চলো দেখে নিই যে কোন কোন অংশগুলো এখানে, মানে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে থাকে, যেটা থাকে সেটা হচ্ছে কম্পিউটেশন অফ হোল নাম্বার, ডেসিমালস, ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, স্কোয়ার রুট, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ বিজনেস, মিক্সচার অ্যালিগেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বেসিক অ্যালজেব্রি আইডেন্টিটি, স্কুল অ্যালজেব্রা, এলিমেন্টারি শার্টস, গ্রাফস অফ লিনিয়ার ইকুয়েশন, ট্রায়াঙ্গেল, ইটস ভেরিয়াস কাইন্ডস অফ সেন্টার্স, কনগ্রুয়েন্স, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, সার্কেল অ্যান্ড কর্ডস, ট্যাঞ্জেন্ট, অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই কর্ডস অফ এ সার্কেল, কমন ট্যাঞ্জেন্টস, টু অর মোর সার্কেল, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, রেগুলার পলিগন, সার্কেল, রাইট প্রিজম, রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার সিলিন্ডার, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড, রেগুলার রাইট পিরামিড উইথ ট্রায়াঙ্গুলার্স অ্যান্ড স্কোয়ার বেস, ট্রিজোনোমেট্রিক রেশিও, ডিগ্রি অ্যান্ড রেডিয়ান মেজার, স্ট্যান্ডার্ড আইডেন্টিটি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হাইট অ্যান্ড ডিস্টেন্স, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, বার ডায়াগ্রাম অ্যান্ড পাইচার্ট। এই হচ্ছে তোমাদের এখানে যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সেটার অংশ। তার মধ্যে দেখো আমরা সাধারণত এতদিন পর্যন্ত, বিশেষ করে 2019 সাল পর্যন্ত BCS এর ক্ষেত্রে বা WBCS এর ক্ষেত্রে ম্যাথসের জন্য যে যে জায়গাগুলো করতাম সেগুলোর মধ্যে রয়েছে পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, স্কোয়ার রুট, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ বিজনেস, মিক্সচার অ্যালিগেশন, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, ঠিক আছে। এই যে পোর্শনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা জেনারেলি ম্যাথামেটিক্সের জন্য এতদিন ধরে প্র্যাকটিস করতাম। কিন্তু পরবর্তীকালে 2020 সালের পর থেকে যে সমস্ত পরিবর্তনগুলো BCS এর ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে এসছে, তারপর থেকে কিন্তু আমরা প্রকৃতপক্ষে হোল নাম্বার কম্পিউটেশন, ডেসিমাল, ফ্র্যাকশন, তারপরে হচ্ছে ট্রায়াঙ্গেল, ভেরিয়াস কাইন্ডস অফ সেন্টার, সার্টস, যে গ্রাফস অফ লিনিয়ার ইকুয়েশন, কর্ডস, সার্কেল, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, পলিগন, সার্কেল, রাইট প্রিজম, সার্কুলার কোন, রাইট সার্কুলার সিলিন্ডার, ফিয়ার, হেমিস্ফিয়ার, এই যে অঙ্কগুলো এগুলোও কিন্তু আমরা পরিষ্কারভাবে করে দিই। এবং যদিও এখনো পর্যন্ত WBCS এর ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড বা রেগুলার রাইট পিরামিড উইথ ট্রায়াঙ্গুলার অ্যান্ড স্কোয়ার বেস এই চ্যাপ্টারগুলো এখনো পর্যন্ত আসেনি অঙ্ক, কিন্তু তাও আমি আমার ছাত্রছাত্রীদেরকে যখন আমার ব্যাচে অঙ্ক করাই তখন কিন্তু আমি এই চ্যাপ্টারগুলো তাদেরকে করে দিয়েছি। এবং আমার যে জেনারেল স্টাডিজ ব্যাচ সেখানে যখন আমি ফর্মুলা আপলোড করেছি তখনও কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে ফর্মুলা অলরেডি আপলোড করে দিয়েছি, কারণ এগুলো আমাকে ক্লাস 12-এ যখন অঙ্ক করেছিলাম তখন পড়তে হয়েছিল। এছাড়া দেখো রয়েছে ট্রিজোনোমেট্রিক রেশিও, ডিগ্রি, রেডিয়ান মেজার, স্ট্যান্ডার্ড আইডেন্টিটি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে বাড়িতে অঙ্কের জন্য এখন করতে হচ্ছে, তার কারণ এই সমস্ত অঙ্কগুলো যখন আমি বাড়িতে অ্যাডভান্স ম্যাথ করাই এবং করাতে বাধ্য, তার কারণ যে সমস্ত প্রশ্ন 2020 বা 2021-এ এসছে তারপর থেকে কিন্তু আমাদের এই অঙ্কগুলো অবশ্যই আমাদের প্র্যাকটিস রাখতে হবে, যেটাকে আমরা কোট আনকোট অ্যাডভান্স ম্যাথ বলে থাকি BCS এর ক্ষেত্রে। এছাড়া হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন,
ইকুয়েশন বার ডায়াগ্রাম পাই চার্ট এগুলো জেনারেলি আমরা জিআই এর মধ্যে করি, কিন্তু এখানে ম্যাথামেটিক্স আছে, সুতরাং আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো আমি যে বারবার একটা কথা বলছিলাম যে এখানের যা ম্যাথামেটিক্স এর সিলেবাস সেটা যদি তুমি করো তাহলে তোমার বিসিএস মেইনস এর জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। হ্যাঁ হয়তো ম্যাথামেটিক্স টা প্র্যাকটিস অনেকটা বেশি করতে হবে, সেটা তোমার এমনিতেই নম্বরটা বেশি পাওয়ার জন্য বিসিএস এর ক্ষেত্রে এখন অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। সুতরাং এই অঞ্চলগুলো কিন্তু তোমাকে ম্যাথামেটিক্স এ বিসিএস এর ক্ষেত্রে হেল্প করবে। এবারে চলো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যেটাকে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স বলে থাকি সেখানে কি কি আছে। সেখানে রয়েছে স্পেস ভিজুয়ালাইজেশন, স্পেশিয়াল ওরিয়েন্টেশন, সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালজিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, অ্যারিথমেটিক রিজনিং, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং, স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে হচ্ছে সিমেন্টিক অ্যানালজি, সিম্বলিক নাম্বার অ্যানালজি, সিমেন্টিক ক্লাসিফিকেশন, সিমেন্টিক সিরিজ, নাম্বার সিরিজ, তারপরে হচ্ছে প্রবলেম সলভিং, ওয়ার্ড বিল্ডিং, কোডিং ডিকোডিং, নিউমেরিক্যাল অপারেশন, সিম্বলিক অপারেশন, ট্রেন, স্পেস ওরিয়েন্টেশন, স্পেস ভিজুয়ালাইজেশন, ভেন ডায়াগ্রাম, ড্রয়িং, ইনফারেন্সেস, পাঞ্চ হোল, ফিগার প্যাটার্ন, ফোল্ডিং, কম্পিটিশন, ইন্ডেক্সিং, অ্যাড্রেস ম্যাচিং, ডেট অ্যান্ড সিটি ম্যাচিং, ক্লাসিফিকেশন অফ সেন্ট্রাল কোডস, রোল নাম্বার, স্মল ক্যাপিটাল লেটার, নাম্বার কোডিং, ডিকোডিং, এমবেডেড ফিগার, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, এই যে অংশগুলো আছে তার মধ্যে আমরা যদি এই এই জায়গাগুলো মোটামুটি দেখি যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা সোশ্যাল ইন্টেলিজেন্স, তারপরে যেমন ধরো আরো যদি আমরা কোনো জায়গা দেখি যেমন অ্যাড্রেস ম্যাচিং, ঠিক আছে, এই অঞ্চলগুলো বা স্পেস ওরিয়েন্টেশন, এই যে জায়গাগুলো সেগুলো হয়তো থেকে এখনো পর্যন্ত আমাদের বিসিএস এ কোনো ধরনের প্রশ্ন আসেনি, কিন্তু এই যে অ্যানালজি বা এই যে ক্লাসিফিকেশন, ওয়ার্ড বিল্ডিং, কোডিং ডিকোডিং, সিম্বলিক অপারেশন, ট্রেন্ডস, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম, ড্রয়িং ইনফারেন্সেস, তারপরে প্যাটার্ন ফোল্ডিং কম্পিটিশন, তারপরে হচ্ছে ম্যাচিং, ক্লাসিফিকেশন অফ সেন্ট্রাল কোড, স্মল ক্যাপিটাল লেটার, নাম্বার কোডিং, ডিকোডিং, ঠিক আছে, এই যে জায়গাগুলো, অ্যারিথমেটিক নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, এই যে অংশগুলো, এগুলো থেকে কিন্তু আমাদের WBCS এ প্রচুর প্রশ্ন আসে। এবং এই যে আমি 6-7টা টপিকের নাম করলাম যেগুলো থেকে এখনো পর্যন্ত প্রশ্ন আসেনি, সেগুলো থেকে যে আসবে না এরকম কিন্তু কিছু বলা যায় না। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারছি যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর যে সিলেবাস সেটা আমাদের BCS এ এখনো পর্যন্ত পরীক্ষায় আসা যে সিলেবাস সেটার সাথে কিন্তু প্রায় 90% ম্যাচ করে যায়। সুতরাং এটাও প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু আলটিমেটলি কোনো ক্ষতি হবে বলে আমি দেখছি না। এরপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে কি বলা হয়েছে, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট, সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন, আসপেক্ট এক্সপেক্টেড এডুকেটেড পার্সন, টেস্ট উইল ইনক্লুডেড। সেখানে এটা একটা অতিরিক্ত আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ স্পেশালি পার্টেনিং হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সিন, জেনারেল পলিসি, সায়েন্স, মানে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বা বিসিএস এর ক্ষেত্রে ভূগোলের যে জায়গাটার উপর জোর দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, পলিসি, রিসার্চ বা এই সমস্ত কিছুর উপর। কিন্তু এখানে ইন্ডিয়ার সাথে একটা অতিরিক্ত যোগ করা হয়েছে নেইবারিং কান্ট্রিজ, এটা একটুখানি মানে জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এবারে আলাদা দেওয়া হয়েছে। আর একটা যেটা সেটা হচ্ছে ইংরেজি, ইংরেজির ক্ষেত্রে কি দেওয়া হয়েছে, দেখো ইংরেজিতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটস এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কারেক্ট ইংলিশ, বেসিক কম্প্রিহেন্স আর রাইটিং এবিলিটি, অর্থাৎ একজন লোকের ইংরেজির যে প্রাথমিক জ্ঞান বা লেখার যে ক্ষমতা সেই বিষয়টা নিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যেটা আমাদের বিসিএস প্রিলিমস এর সাথে হুবহু ম্যাচ করে যায়। এবং আমাদের এখানে গ্রামার পড়তে হয়, ওখানেও গ্রামার পড়তে হবে, আমাদের ভোকাব টেস্ট হয়, ওখানেও ভোকাব টেস্ট হবে। হ্যাঁ ওখানকার প্রশ্নপত্রের ধরন হয়তো আমাদের এখানকার থেকে কিছু আলাদা হতে পারে, কিন্তু গ্রামারের নলেজ বা ভোকাবস এর ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো তফাৎ হবে না। এই হচ্ছে TR1 এর পুরো সিলেবাস, তোমরা অনেকদিন ধরেই আমাকে জিজ্ঞাসা করছিলে, আমি যেটা মোটামুটি ভাবে মিলিয়ে দেখেছি সেই জন্যই তোমাদেরকে বলবো যে যদি আমরা উভয় দিকে দেখি তাহলে দেখবো যে BCS এর সাথে এখানকার যে TR1 এর এই যে সিলেবাসটা, TR2 নিয়ে পরে আলোচনা করব, প্রায় কিন্তু মানে দেখা যাচ্ছে 85% to 90% মিল আছে। সুতরাং তোমরা যারা BCS 2023 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা আমার যেটা মনে হয়, আমার তরফ থেকে যেটা মনে হয়, একান্তই আমার ধারণা, তোমরা দ্বিমত হতেই পারো, তোমরা কিন্তু অবশ্যই আর কি মানে এবারে যে এই যে একটা পরীক্ষা CGL এর মতো, এই পরীক্ষাটা TR1 দিয়ে নিজেদেরকে টেস্ট করতেই পারো। আমার মনে হয় যে এটাতে তোমাদের মানে ভালো হবে,
খারাপ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু একেবারেই নেই, এটা আমার একেবারেই ব্যক্তিগত মনে। আজকে আমি প্রথম যে টিয়ার ওয়ানের সিলেবাস সেটা নিয়ে ডিসকাস করলাম, এরপরে অবশ্যই একদিন টিয়ার টুটা নিয়েও ডিসকাস করবো। যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো। আর পরবর্তীকালে এই সংক্রান্ত এবং WBCS সংক্রান্ত সমস্ত খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের WBCS 2023 কে কেন্দ্র করে যে প্রিলিমস এবং মেন্স এর ব্যাচ শুরু হয়েছে 10 অগস্ট থেকে, যেটাতে ডেসক্রিপটিভ রাইটিং আছে প্লাস জেনারেল স্টাডিজও পুরো আছে, যদি কেউ যুক্ত হতে আগ্রহী হও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটার লিঙ্ক খুব ভালো করে দেখে নিয়ে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। ভালো থাকবে, দ্রুত সফল হও।